কোরআন শরীফ। এই কোরআন শরীফ পড়ার সময় অন্তরে প্রশান্তির জোয়ার বয়ে যায়। ব্রিটিশ ভারতের করদ রাজ্যের হায়দরাবাদের নিজামের জাদুঘর থেকে কিছু মূল্যবান সামগ্রী চুরি হয়ে যায়, আর এই মূল্যবান সামগ্রীগুলো উদ্ধার করা হয়েছে বোম্বাইয়ের এক বিলাসবহুল হোটেল থেকে। গ্রেপ্তার করা হয়েছে দুজন লোককে। চুরি যাওয়া জিনিসপত্রের মধ্যে ছিল করদ রাজ্যের শাসক নিজামের সোনার টিফিন বক্স। 4 কেজি সোনা দিয়ে তৈরি 3 স্তরের টিফিন বক্সটি হীরা এবং চুনি ও পান্নার মতো মূল্যবান পাথর বসানো ছিল, যার মূল্য কয়েক কোটি রুপি। এছাড়াও ছিল চুনি পান্না বসানো একটি সোনার কাপ, বাটি, ট্রে ও চামচ। এসব সামগ্রীর সবগুলোই পাওয়া গেছে ধরাপড়া লোকটির কাছে। ফলে হলিউড স্টাইলের এই চুরির রহস্যের সমাধান হবার পর এখন পুলিশের মুখ থেকে বেরিয়ে আসছে মজার মজার সকল তথ্য। যেমন পুলিশ বলছেন হায়দরাবাদের নিজাম নাকি কখনোই সোনার টিফিনের বক্সটি ব্যবহার করেননি, কিন্তু চোরদের একজন গত কয়েকদিন খাওয়া দাওয়ার জন্য প্রতিবারই এই বক্সটি ব্যবহার করেছেন। যেখানে রাজা কোনোদিনও তার এই সোনার টিফিন ব্যবহার করেননি, সেখানে চোর হয়ে চুরি করে এই সোনার টিফিন ব্যবহার করল। গত 2 সেপ্টেম্বর রাতে ওই দুজন হায়দরাবাদের পুরানি হাবেলির একটি গুলগুলির লোহার গরাদ কেটে ওই জাদুঘরে প্রবেশ করে। তারা ঠিক যখন সোনার পচ্চদ বিশিষ্ট একটি মূল্যবান কোরআন শরীফ নিয়ে যাওয়ার জন্য হাত বাড়ায়, ঠিক তখনই কোনো একটি মসজিদ থেকে ফজরের আজান শুরু হয়। এতে তারা ভয় পেয়ে যায় এবং কোরআন শরীফটি চুরি করা থেকে বিরত হয়। চুরি যাওয়া জিনিসগুলোতে যে পরিমাণ সোনা আছে তার দামই 1 কোটি ভারতীয় রুপির সমান, আর দুর্লভ পুরনো সামগ্রী বা অ্যান্টিক হিসেবে এগুলোর মূল্য তারও অনেক বেশি। তাই ধরুন দুবাইয়ের বাজারে এগুলোর দাম 30 থেকে 40 কোটি রুপি হতে পারে। এই চোররা এতই বুদ্ধিমান ছিল যে জাদুঘরের 32টি সিসিটিভি ক্যামেরায় বসানো থাকলেও তাতে তাদের প্রায় কোনো ছবিই ধরা পড়েনি, কারণ তারা মাফলার দিয়ে মুখ ঢেকে এসেছিল এবং ক্যামেরাগুলোর মুখ উল্টো করে দিয়ে ঘুরিয়ে দিয়েছিল। একটি ক্যামেরায় তাদের বাইকে চেপে চলে যেতে দেখা যায়, কিন্তু এতে তাদের চেনার মতো স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। অনেক চেষ্টা করেও পুলিশ তাদের কোনো হদিশে পায়নি। লোক দুটি এরপর মুম্বাইয়ে পালিয়ে যায় এবং একটি 5 তারা হোটেলে ওঠে। সেখানে কয়েকদিন তারা বিলাসবহুল জীবনযাপন করে, কিন্তু মূল্যবান জিনিসগুলো কোনো ক্রেতা না পেয়ে তারা শেষ পর্যন্ত ফিরেই আসে। হায়দরাবাদে ফিরে আসার পরই তারা পুলিশের হাতে ধরা পড়ে। অভিযুক্ত দুজন, একজনের নাম গাউস, তার বয়স 25 এবং সে পেশায় একজন রাজমিস্ত্রি। তার বিরুদ্ধে ডাকাতিসহ 26টি মামলার হুলিয়া রয়েছে। তার সঙ্গে বয়সে অপেক্ষাকৃত কম, কিন্তু ওই ঘটনায় সেই মূল পরিকল্পনাকারী। জানা গেছে চুরির আগে তারা 5-6 মাস ধরে পরিকল্পনা এবং রেকি বা পর্যবেক্ষণ চালিয়েছেন এই চুরির জন্য।